আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। আজারবাইজানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানালো ইরান। করোনা ভাইরাস পজিটিভ হওয়ার ফলাফল গোপন করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, দাবি করছে রিপোর্ট। ভারতে থানার সামনেই বিজেপি নেতাকে গুলি করে হত্যা। নাগরনো কারাবাক যুদ্ধের আগুনে পুড়ছে প্রতিবেশীরাও। এবং সর্বশেষ থাকছে আরব বিশ্বের সাথে প্রতারণা করছে ইসরায়েল, বলছে তুরস্ক। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। নাগরনো কারাবাক এলাকার কর্তৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। ওই অঞ্চলের যুদ্ধে লেলিহান শিখা ক্রমেই বিস্তার লাভ করছে। কেন এই যুদ্ধ, তার কারণ নিয়ে চলছে নানা রকম বিশ্লেষণ। যুদ্ধের কারণ যাই হোক না কেন, এর পরিণতি খুবই ভয়ানক এবং এই অঞ্চলের সব দেশের মধ্যে এই নিয়ে ব্যাপক উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ শুরু করার জন্য দুদেশই একে অপরকে অভিযুক্ত করছে। যুদ্ধের মাত্রা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানের সীমান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিছুদিন আগে ইরানের সীমান্তবর্তী পূর্ব আজারবাইজান প্রদেশের খোদা আফরিন এলাকায় মর্টারের গোলা এসে পড়লে ওই এলাকায় জনমনে প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি হয়। খোদা আফারিন শহরের গভর্নর আলী আমিরি রাত বার্তা সংস্থা ইশনাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, গত শনিবার যুদ্ধ কবলিত এলাকা থেকে 10টিরও বেশি মর্টার ইরানের ভিতরে আঘাত হেনেছে। তবে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 30টিরও বেশি মর্টারের গোলা ইরানে এসে পড়েছে। এটা ঠিক যে ইচ্ছাকৃতভাবে কেউই ইরানের ভিতরে মর্টার হামলা চালায়নি, কিন্তু একেবারে সীমান্ত এলাকায় এই ধরনের সংঘাতের ঘটনাকে ইরান গুরুত্ব সহকারে নিয়েছে এবং পরিস্থিতির ওপর গভীর নজর রেখেছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য ওই অঞ্চলে ইরানের সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। আজারবাইজান ও আর্মেনিয়া সংকটের ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে যে কারো পক্ষ থেকে ইরানের ভিতরে গোলা নিক্ষেপের ঘটনাকে তেহরান সহ্য করবে না এবং দুই দেশকেই এর পরিণতির ব্যাপারে আমরা সতর্ক করে দিচ্ছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ এবং দ্রুত সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। 1988 সাল থেকে নাগরানো কারাবাক এলাকার মালিকানা নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ চলে আসছে এবং ওই বিরোধ শেষ পর্যন্ত 1992 সালে সামরিক সংঘাতে রূপ নিয়েছিল। এরপর 1994 সালে ইউরোপের সহযোগিতায় ও নিরাপত্তা বিষয়ক সংস্থা মিন্স এর মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। এরপর স্থায়ীভাবে শান্তিপূর্ণভাবে এই বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে যুদ্ধ করে কোনো দেশই লাভবান হতে পারবে না এবং কেবলমাত্র নিরীহ মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ অত্যন্ত উদ্বেগের সাথে কারাবাক অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমরা সব পক্ষকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। আমাদের এই অঞ্চলে যুদ্ধ নয়, শান্তির প্রয়োজন। যাই হোক, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাতে ইরানের হুঁশিয়ারি উচ্চারণ করা থেকে বোঝা যায় এই যুদ্ধ বিস্তারের পরিণতির ব্যাপারে ইরান চিন্তিত। তেহরান মনে করে কেবলমাত্র প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ও আলোচনার মাধ্যমেই এই সংকটের অবসান ঘটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা গোপন করতে চেয়েছিলেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার করোনা ভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্ট বৃহস্পতিবার হাতে পান এবং তিনি বিষয়টি গোপন করতে চেয়েছিলেন। বর্তমানে তিনি ওয়াশিংটনের কাছাকাছি ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাম্প ফক্স নিউজ টেলিভিশনের এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল হাতে পেয়েছিলেন, কিন্তু টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, আমি রাতে অথবা আগামীকাল সকালে করোনা পরীক্ষার ফলাফল হাতে পাব।
ট্রাম্প তার একজন উপদেষ্টাকেও করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার বিষয়টি গোপন করার কথা বলেছিলেন। তিনি ওই উপদেষ্টাকে বলেন কাউকে বিষয়টি বলবেন না। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল গোপন করার চেষ্টা এবং তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে হোয়াইট হাউজের কর্মকর্তাদের পরস্পর বিরোধী কথাবার্তা মার্কিন সরকারি কর্মকর্তাদের বিশ্বস্ততা মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এদিকে ট্রাম্প তার সমর্থকদের চাঙ্গা রাখার জন্য রবিবার ওয়াল্টার রিড হাসপাতালের স্যুট থেকে কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে এসে মোটর গাড়িতে উঠে হাত নাড়ান। এ নিয়ে অনেকের ভিতরেই ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন একজন অসুস্থ প্রেসিডেন্ট কেন হাসপাতালের বেড থেকে বেরিয়ে এসে তার সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াবেন। এসব ক্ষুব্ধ ব্যক্তি বলছেন ওই গাড়িতে যারা ছিল তাদের প্রত্যেককে এখন 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে নেওয়া উচিত। ভারতের পশ্চিমবঙ্গে এক বিজেপি নেতাকে থানার সামনেই প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নেতার নাম মনীষ শুল্ক। তিনি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে জেলার বিজেপি স্ট্রংম্যান হিসাবে পরিচিত ছিলেন। স্থানীয় সময় রবিবার রাত 8টার দিকে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে টিটাগড় থানার সামনে এই ঘটনা ঘটে। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে রাতে মনীষ টিটাগড় থানার কাছে দাঁড়িয়েছিলেন। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গী গোবিন্দ। পরে গুলিবিদ্ধ মনীষীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার ঠিক আগেই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল যাচ্ছিল। সেই মিছিল চলে যাওয়ার পরই পিছন থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল আসে। চালক ও আরোহীদের মুখ ঢাকা ছিল হেলমেট দিয়ে। খুব কাছ থেকে বাইক আরোহী দুর্বৃত্তরা মনীষকে গুলি করে। একাধিক গুলি লাগে মনীষের শরীরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গিয়ে ওই সময় গুলি লাগে তার সঙ্গী গোবিন্দর। বিতর্কিত অঞ্চল নাগরানো কারাবাক অঞ্চল নিয়ে চলমান সংঘাতের উত্তাপে প্রতিবেশী শহরগুলোও জ্বলছে বলে দাবি করছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জায় আর্মেনীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলার পর নাগরানো কারাবাক নিয়ে দুই দেশের লড়াই এবং উত্তেজনা আরও তীব্র হয়েছে। এর আগে আজারবাইজানের বাহিনী নাগরানো কারাবাক অঞ্চলের রাজধানী স্টেপানকার্টে একটানা গোলাবর্ষণ করে। বিশ্লেষকদের মতে নাগরানো কারাবাক অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের হলেও সেটি জাতিগত আর্মেনীয়দের নিয়ন্ত্রণে। বিতর্কিত ওই অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে গত 20 বছরে এটি সবচেয়ে গুরুতর সংঘাত। সঘোষিত ওই কর্তৃপক্ষ দাবি করছে যে তাদের আঞ্চলিক রাজধানী স্টেপানকার্টে আজারবাইজানের সেনাবাহিনী গোলাবর্ষণ করার পরে তারা আজারবাইজানের গাঞ্জাই সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে সেখানে কোনো সেনা সদস্য হতাহত হয়নি বলে দাবি করছে আজারবাইজান। গাঞ্জা হচ্ছে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রায় 3,30,000 মানুষ সেখানে বসবাস করেন। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পশ্চিম অঞ্চলীয় এই শহরটি লক্ষ্য করে আর্মেনীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা একটি ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। সেখানে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোয়ার কুণ্ডলি উল্টে দেখা যাচ্ছে। নাগরানো কারাবাকের বিচ্ছিন্নতাবাদী বাহিনী দাবি করছে তারাও গাঞ্জা শহরে হামলা চালিয়েছে এবং সেখানকার বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এদিকে আজারবাইজানের বাহিনীও নাগরানো কারাবাকের রাজধানী স্টেপানকার্টে গোলাবর্ষণ অব্যাহত রাখে বলে খবর পাওয়া যাচ্ছে। শহরে কেবল সাইরেন আর গোলা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে থেমে থেমে। স্টেপানকার্ট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। অসংখ্য মানুষ বাসে করে এই শহর এবং এই শহর ছেড়ে এখন পালিয়ে যাচ্ছে। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলার অভিযোগ তুলছে। এখনও পর্যন্ত উভয় পক্ষের প্রায় 240 জন নিহত হয়েছে এবং এর মধ্যে অন্তত 30 জন বেসামরিক মানুষ। মাত্র এক সপ্তাহ আগে এই লড়াই শুরু হওয়ার পর এখন আর তা বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। আশঙ্কা করা হচ্ছে যে এই সংঘাতে উভয় পক্ষেরই সামরিক এবং বেসামরিক অনেক মানুষ হতাহত হয়েছে। যদিও হতাহতের এই সব তথ্যের ব্যাপারে নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। আজারবাইজানের সামরিক বাহিনী দাবি করছে যে তাদের সেনাবাহিনী রবিবার ওই অঞ্চলের 7টি গ্রাম নিয়ন্ত্রণ নিয়েছে।
অন্যদিকে নাগরানো কারাবাখের দাবি, তাদের সৈন্য তাদের অবস্থানের দিক থেকে বেশ ভালো রকম অগ্রগতি করছে। সেখানে যুদ্ধ বিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যে আহ্বান জানাচ্ছে, কোনো দেশই এখনও তাতে সাড়া দেয়নি। চলতি সপ্তাহের শুরুর দিকে আর্মেনিয়া ঘোষণা দিয়েছিল যে ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করতে রাজি আছে। তবে আজারবাইজান বলছে, নাগরানো কারাবাখকে আর্মেনিয়ার সৈন্য প্রত্যাহারের আগে কোনো আলোচনা তারা করবে না। চলমান সংঘাতে মধ্যস্থতার চেষ্টা করছে রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। আর্মেনিয়া বলছে তারা আপোষ আলোচনায় সম্মত, কিন্তু আজারবাইজান বলছে যে কোনো আলোচনায় বসার আগে আর্মেনিয়ার বাহিনীকে অবশ্যই নাগরানো কারাবাখ থেকে সরিয়ে নিতে হবে। উল্লেখ্য, নাগরানো কারাবাখ আজারবাইজানের অংশ ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় নাগরানো কারাবাখ স্বাধীনতা ঘোষণা করলে সেখানে যুদ্ধ শুরু হয়, যাতে মারা যায় প্রায় 30,000 মানুষ। নাগরানো কারাবাখের স্বাধীনতাকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। ইসরায়েল ও আরব বিশ্বের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের নামে নিছক প্রতারণা করছে বলে জানিয়েছে তুরস্ক। এছাড়া ফিলিস্তিনিদের দখলকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ ইসরায়েলি বসতি অনুমোদন দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে অতিরিক্ত বসতি নির্মাণে অনুমোদন দিয়েছেন। এতে নতুন করে প্রমাণিত হয় এই দেশটির দখলদারিত্বের আদর্শ, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রেজুলেশনের প্রতি অসম্মান। এতে প্রমাণিত হয় ইসরায়েল তার সংযুক্তিকরণ নীতি পরিত্যাগ করেনি। সম্প্রতি দাবি করা হয়েছিল, ইসরায়েলের সাথে কয়েকটি দেশের সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি বাস্তবায়নের ফলে সংযুক্তিকরণ নীতি স্থগিত থাকবে, তবে এটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে নিছক প্রতারণা। ইসরায়েলের এমন অবৈধ পদক্ষেপে তুরস্ক সমর্থন করে না। ফিলিস্তিনি জনগণের অধিকার ও তাদের স্বাধীনতার ওপর ইসরায়েলের আক্রমণ থেকে পরিত্রাণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক। ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে সবসময়ের জন্য রয়েছে এবং তাদের সমর্থন করছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি হয়। এতে মধ্যস্থতা করে ট্রাম্প প্রশাসন। সেই সময় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিলিস্তিনের বিষয়ে ইসরায়েল তার সংযুক্তিকরণ নীতি স্থগিত করেছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চুক্তি করেছে। যদিও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ার আগে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা চায়। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে 7 দশকেরও বেশি সময় ধরে চলমান হলেও এর সমাধানে আজ পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলেই চলে। বরং দিনে দিনে বেড়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের দখলদারিত্ব ভূমির পরিমাণ, বেড়েছে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার, নিপীড়ন হয়েছে বাস্তুহারা। এই সংঘাত সমাধানে বিভিন্ন সময় জাতিসংঘ, আরব রাষ্ট্রগুলো কিংবা যুক্তরাষ্ট্র সমাধানের চেষ্টা করলেও সেগুলো আলোর মুখ দেখেনি। সেই প্রচেষ্টায় সর্বশেষ সংযোজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণীত তথাকথিত ডিল অব দ্য সেঞ্চুরি। তবে আজ পর্যন্ত এই সংঘাতের সমাধান কল্পে যতগুলো প্রস্তাবনা এসেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত ছিল আরব পিস ইনিশিয়েটিভ তথা আরব শান্তি উদ্যোগ। 1981 সালে সৌদি আরবের তৎকালীন ক্রাউন প্রিন্স ফাহাদ ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিরসনে একটি প্রস্তাবনা প্রকাশ করেছিলেন, যেখানে বলা হয়েছিল, ইসরায়েল 1967 সালের যুদ্ধে দখলকৃত আরব ভূমি থেকে পুরোপুরি চলে যাবে, বিনিময়ে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে। এটি ছিল আরব শিবিরে থেকে উত্থাপিত প্রথম কোনো প্রস্তাবনা। কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাবে এবং মধ্যপ্রাচ্যে ইরাক ইরান যুদ্ধে অর্থাৎ 1980 থেকে 1988 সালের যুদ্ধে ডামাডলে এই প্রস্তাবনা হারিয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।